স্বামী বিবেকানন্দ রচনাগুলির অন্তর্গত প্রথম খণ্ডের অনাসক্তই পূর্ণ আত্মত্যাগ। এই পর্যায়ে স্বামী বিবেকানন্দ শ্রীমৎ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক এবং কঠোর উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 18তম শ্লোক, যেটিতে বলা হয়েছে জায়তে ম্রিয়তেব বিপশ্চিনানিয়াম কুতশ্চিন্য বভূব কশ্চিত অযৌনিত্বহ শাশ্বতোহ পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। তিনি ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, সন্তান দিগকে এমন বাজে কথা শিখাইও না। তারপর একদল লোক আছেন, তাহারা আবার আর এক ধরনের নির্বোধ, তাহারা আমাদিগকে শিক্ষা দেন। আমরা মারিয়া খাইব বলিয়া এই সকল জীবজন্তু সৃষ্টি হইয়াছে, আর এই জগৎ মানুষের ভোগের জন্য এও প্রচণ্ড নির্বুদ্ধিতা। বাঘও বলিতে পারে মানুষ আমাদের জন্য সৃষ্ট, এবং ভগবানকে বলিতে পারে প্রভু মানুষগুলি কি দুষ্ট, তারা স্বেচ্ছায় আমাদের সম্মুখে আহাররূপে আসিয়া হাজির হয় না, তাহারা তোমার আজ্ঞা লঙ্ঘন করিতেছে। যদি জগৎ আমাদের জন্য সৃষ্টি হইয়া থাকে, আমরাও জগতের জন্য সৃষ্টি হইয়াছি। এই জগৎ আমাদের ভোগের জন্যই সৃষ্টি হইয়াছে, এই অতি দুর্নীতিপূর্ণ ধারণাই আমাদিগকে বাঁধিয়া রাখিয়াছে। এই জগৎ আমাদের জন্য নয়, লক্ষ লক্ষ মানুষের প্রতি বৎস ইহ জগৎ হইতে চলিয়া যাইতেছে, জগতের সেই দিকে খেয়াল নাই, আর লক্ষ লক্ষ মানুষ তাহাদের স্থান পূরণ করিতেছে। জগৎ যতখানি আমাদের জন্য, আমরাও ততখানি জগতের জন্য। অতএব ঠিকভাবে কাজ করিতে হইলে প্রথমেই আসক্তির ভাব ত্যাগ করিতে হইবে। দ্বিতীয়ত, হৈচৈপূর্ণ কলহে নিজেকে জড়াইও না, নিজে সাক্ষী স্বরূপ অবস্থিত থাকিয়া কর্ম করিয়া যাও। আমার গুরুদেব বলিতেন, নিজ সন্তানদের উপরে দাসী বা ধাত্রীর ভাব অবলম্বন কর। দাসী তোমার শিশুকে লইয়া আদর করিবে, তাহার সহিত খেলা করিবে, অতি যত্নের সহিত লালন করিবে, যেন তাহার নিজের সন্তান। কিন্তু দাসীকে বিদায় দিবা মাত্র সে গাঁঠরি বাজিয়া তোমার বাড়ি হইতে চলিয়া যাইতে প্রস্তুত। এত যে ভালোবাসা ও আসক্তি, সবই সে ভুলিয়া যায়। সাধারণ দাসীর পক্ষে তোমার সন্তানদের ছাড়িয়া অপরের ছেলের ভার লইতে কিছু মাত্র কষ্ট হইবে না। তুমিও যাহা কিছু তোমার নিজের মনে করো, সে সবের প্রতি এইরূপ ভাব পোষণ করো, তুমি যেন দাসী। আর যদি ঈশ্বরে বিশ্বাসী হও, তবে বিশ্বাস করো যাহা কিছু তোমার মনে করো সবই তাহার। অত্যাধিক দুর্বলতাই অনেক সময় মহত্তম কল্যাণ ও শক্তির ছদ্মবেশে দেখা দেয়। আমার উপরে কেহ নির্ভর করে এবং আমি কাহারও উপকার করিতে পারি এরূপ চিন্তা করাই অত্যন্ত দুর্বলতা। এই বিশ্বাস হইতেই আমাদের সর্বপ্রকার আসক্তি জন্মায়, এবং এই আসক্তি হইতে সকল দুঃখের উদ্ভব। আমাদের মনকে জানানো উচিত যে এই বিশ্ব জগতে কেহই আমাদের উপর নির্ভর করে, একজন গরিবও আমাদের দানার উপর নির্ভর করে না, কেহই আমাদের দয়ার উপর নির্ভর করে না, একটি প্রাণীও আমাদের সাহায্যের উপর নির্ভর করে না। প্রকৃতি সকলকে সাহায্য করিতেছে। আমরা কোটি কোটি মানুষ না থাকিলেও এইরূপ সাহায্য চলিবে। তোমার আমার জন্য প্রকৃতির গতি বন্ধ থাকিবে না। পূর্বেই বলা হইয়াছে, অপরকে সাহায্য করিয়া আমরা নিজেরাই শিক্ষা লাভ করিতেছি, ইহাই তোমার ও আমার পরম সৌভাগ্য। সমগ্র জীবনে এই এক মহৎ শিক্ষাই শিখিতে হইবে। যখন আমরা সম্পূর্ণরূপে ইহা শিক্ষা করিতে পারিব, তখন আর আমাদের দুঃখ থাকিবে না। তখন আমরা সমাজে যেখানে খুশি সেখানে গিয়া মিশিতে পারিব, কোনো ক্ষতি হইবে না। তোমাদের পতি পত্নী দাস দাসী রাজ্য এসব থাকিতে পারে,
কিন্তু যদি তুমি এই তত্ত্বটি হৃদয়ে রাখিয়া কাজ করো যে জগৎ তোমার ভুলের জন্য নয়, আর তুমি সাহায্য না করিলে চলিবে না এমনও নয়, তবেই ওই সকল বস্তু তোমাদের কোনো ক্ষতি করিতে পারিবে না। এই বৎসরই হয়তো তোমার কয়েকজন বন্ধু মারা গিয়েছেন, জগৎকে শিরোগতি রুদ্ধ করিয়া তাহাদের পুনরাগমনের জন্য অপেক্ষা করিতেছে। ইহার স্রোত কি বন্ধ হইয়া আছে, না ইহা ঠিকই চলিয়া যাইতেছে? অতএব তোমার মন হইতে এই ভাব একেবারে দূর করিয়া দাও যে তোমাকে জগতের জন্য কিছু করিতে হইবে। জগৎ তোমার নিকট হইতে কোনো সাহায্যই চায় না। জগতের সাহায্যের জন্য আমার জন্ম, এই কথা চিন্তা করা কোনো মানুষের পক্ষে নির্বুদ্ধিতা। উহা নিছক অহংকার, উহা স্বার্থপরতা, ধর্মের রূপ ধরিয়া প্রতারণা করিতেছে। তোমরা অথবা অন্য কাহারও উপর জগৎ নির্ভর করে না এই ভাবটি উপলব্ধি করিবার জন্য যখন তোমার স্নায়ু ও পেশিগুলিকে গঠিত করিবে, তখন কর্মজনিত কোনো প্রক্রিয়া তোমাকে পীড়িত করিবে না। যখন তুমি কোনো লোককে কিছু দাও এবং পরিবর্তে কিছু আশা না করো, সে তোমার কাছে কৃতজ্ঞ থাকুক এইটুকু না চাও, তখন তাহার অকৃতজ্ঞতা তোমার উপর কোনো প্রতিক্রিয়া করিবে না, কারণ তুমি কিছুই প্রত্যাশা করো নাই, কখনোই চিন্তা করো নাই যে তোমার প্রতিদান পাইবার কোনো অধিকার আছে। তাহার যাহা প্রাপ্য ছিল তুমি তাহাই দিয়াছিলে, তাহার নিজ কর্মের ফলে সে উহা পাইয়াছে, তোমার কর্ম তাহাকে উহার বাহক করিয়াছিল মাত্র। কিছু দান করিয়া তুমি গর্ববোধ করিবে কেন? তুমি তো উহার বাহক মাত্র, জগৎ নিজ কর্মের দ্বারা উহা লাভ করিবার যোগ্য হইয়াছিল, ইহাতে তোমার অহংকারের কারণ কি? জগৎকে তুমি যাহা দিতেছ তাহা এমন একটা বড় কিছু নয়, অনাসক্তি ভাব লাভ করিলে তোমার পক্ষে আর ভালো বা মন্দ বলিয়া কিছুই থাকিবে না, স্বার্থই কেবল ভালো মন্দের প্রভেদ করিয়া থাকে, এইটি বোঝা বড় কঠিন। কিন্তু সময়ে বুঝিবে যতক্ষণ না তুমি শক্তি প্রয়োগ করিতে দাও ততক্ষণ জগতে কোনো কিছুই তোমার উপর প্রভাব বিস্তার করিতে পারে না। যতক্ষণ না আত্মা অজ্ঞের মতন ইয়া স্বীয় স্বতন্ত্রতা হারায়, ততক্ষণ কোনো শক্তি আত্মার উপর প্রভাব বিস্তার করিতে পারে না। অতএব অনাসক্তির দ্বারা তুমি তোমার উপর কোনো কিছুর প্রভাব জয় করা অস্বীকার করো, কোনো জিনিসে তোমার উপর কিছু করিবার অধিকার নাই। এ কথা বলা খুব সহজ, কিন্তু যিনি বাস্তবিক কোনো শক্তিকে তাহার উপর কাজ করিতে দেন না, বহির্জগৎ যাহার উপর কাজ করিলে যিনি সুখীও হন না দুঃখিতও হন না, সেই ব্যক্তির প্রকৃত লক্ষণ কি? লক্ষণ এই যে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কিছুই তাহার মনে কোনো পরিবর্তন সাধন করিতে পারে না, সকল অবস্থাতেই তিনি সমভাবে থাকেন। ভারতে ব্যাস নামক এক মহর্ষি ছিলেন, তিনি বেদান্ত সূত্রের লেখক রূপে পরিচিত, তিনি খুব ধার্মিক ছিলেন। তাহার পিতা সিদ্ধ হইবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু পারেন নাই, তাহার পিতামহও চেষ্টা করিয়াছিলেন তিনিও পারেন নাই। এই রূপে তাহার পিতামহ প্রপিতামহ চেষ্টা করিয়া অকৃতকার্য হন, তিনি নিজে সম্পূর্ণরূপে কৃতকার্য হইতে পারেন নাই, কিন্তু তাহার পুত্র সুখদেব সিদ্ধ হইয়া জন্মগ্রহণ করিলেন। ব্যাস সেই পুত্রকে জ্ঞানের উপদেশ দিতে লাগিলেন, নিজের তত্ত্বজ্ঞান দিয়া তিনি সুখদেবকে জনক রাজার সভায় প্রেরণ করিলেন। তিনি একজন বড় রাজা ছিলেন এবং বিদেহ জনক নামে অভিহিত হইতেন। বিদেহ শব্দের অর্থ দেহ জ্ঞান শূন্য। যদিও তিনি একজন রাজা, তথাপি তিনি দেহবোধ সম্পূর্ণরূপে বিস্মৃত হইয়াছিলেন, তিনি নিজেকে সর্বদা আত্মা বলিয়া অনুভব করিতেন। বালক সুখকে শিক্ষার জন্য তাহার নিকট পাঠানো হইলে রাজা জানিতেন যে ব্যাসের পুত্র তাহার নিকট তত্ত্বজ্ঞান শিক্ষা করিবার জন্য আসিয়াছেন, সুতরাং তিনি পূর্ব হইতেই কতগুলো ব্যবস্থা করিয়াছিলেন।
যখনই ভালুক গিয়া রাজপ্রাসাদের দ্বারে উপস্থিত হইল, তখন প্রহরীগণ তাহার কোনো খবরই লইলেন না। তারা কেবল তাহাকে বসিবার জন্য একটি আসন দিল। সেখানে তিনি তিন দিন তিন রাত্রি বসিয়া রইলেন, কেউ তার সঙ্গে কথাই কইতেছে না। তিনি কে, কোথা হইতে আসিয়াছেন, কেউই কিছু জিজ্ঞাসা করিল না। তিনি এত বড় একজন ঋষির পুত্র, তাহার পিতা সমগ্র দেশে সম্মানিত, তিনি নিজেও একজন মাননীয় ব্যক্তি, তথাপি সামান্য প্রহরীগণ তাহার দিকে ভ্রুক্ষেপ করিতেছে না। অতঃপর সহসা রাজার মন্ত্রীগণ এবং বড় বড় কর্মচারী এসে তাহাকে অতিশয় সম্মানের সহিত অভ্যর্থনা করিলেন। তারা তাকে ভিতরে এক সুশোভিত গৃহে লইয়া গেলেন, সুগন্ধি জলে স্নান করাইলেন, খুব ভালো ভালো পোশাক পরিচয় দিলেন, আট দিন ধরিয়া তাহাকে সর্বপ্রকার বিলাসের ভিতর রাখিয়া দিলেন। কিন্তু এই ব্যবহারের পরিবর্তনে সুখের শান্ত গম্ভীর মুখে এতটুকু পরিবর্তন ঘটিল না। দ্বারে অপেক্ষা করিবার সময় তিনি যে রূপ ছিলেন, এই সকল বিলাসের মধ্যেও তিনি ঠিক সেই রূপই রহিলেন। তখন তাহাকে রাজার নিকট লইয়া যাওয়া হইল। রাজা সিংহাসনে উপবিষ্ট ছিলেন, নৃত্য গীত বাদ্য অন্যান্য আমোদ প্রমোদ চলিতেছিল। রাজা তাহাকে কানায় কানায় পূর্ণ এক বাটি দুধ দিয়া বলিলেন, এই দুধের বাটিটি লইয়া সাতবার রাজসভা প্রদক্ষিণ করিয়া এসো, সাবধান যেন এক ফোঁটাও দুধ না পড়ে। বালকও সেই বাটিটি লইয়া এইসব গীত বাদ্য ও সুন্দরী রমণীগণের মধ্য দিয়া সাতবার সভা প্রদক্ষিণ করিলেন, এক ফোঁটাও দুধ পড়িল না। সেই বালকের মনের উপরে এমন ক্ষমতা ছিল যে যতক্ষণ না তিনি ইচ্ছা করিবেন ততক্ষণ তাহার মন কিছু দ্বারাই আকৃষ্ট হইবে না। বালক সেই পাত্রটি রাজার নিকটে লইয়া আসিলে রাজা তাহাকে বলিলেন, তোমার পিতা তোমাকে যাহা শিখাইয়াছেন এবং তুমি নিজে যা শিখিয়াছ আমি তাহারই পুনরাবৃত্তি করিতে পারি। তুমি সত্য উপলব্ধি করিয়াছ, এখন গৃহে গমন করো। অতএব দেখা গেল যে ব্যক্তি নিজেকে বশীভূত করিয়াছে, বাহিরের কোনো বস্তু তাহার উপর ক্রিয়া করিতে পারে না, তাহাকে আর কাহারও দাসত্ব করিতে হয় না, তাহার মন মুক্ত, এরূপ ব্যক্তি জগতে সুখে স্বচ্ছন্দে বাস করিবার যোগ্য। আমরা সচরাচর দুই মতের মানুষ দেখিতে পাই, কেহ কেহ দুঃখবাদী, তারা বলেন এই পৃথিবী কি ভয়ানক, কি অসৎ। অপর এক ব্যক্তি বলেন, যারা সুখবাদী, এই জগৎ কি সুন্দর, কি অপূর্ব। যাহারা নিজের মন জয় করেন নাই তাদের পক্ষে এই জগৎ দুঃখে পূর্ণ অথবা সুখ দুঃখ মিশ্রিত বলিয়া প্রতিভাত হয়। আমরা যখন আমাদের মনকে বশীভূত করিতে পারিব তখন এই সংসার আবার সুখের বলিয়া মনে হইবে, তখন কোনো কিছুই আমাদের মনে ভালো বা মন্দ ভাব উৎপন্ন করিতে পারিবে না, আমরা সবই বেশ যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ দেখিতে পাইব। যাহারা সংসারকে নরক কুণ্ড বলিয়া মনে করেন তাহারাই আত্মসংযমে সমর্থন হইলে এই জগৎকে স্বর্গ বলিবে। আমরা যদি প্রকৃত কর্মযোগী হই এবং নিজের জীবকে এই অবস্থায় লইয়া যাইবার জন্য শিক্ষিত করিতে ইচ্ছা করি, তবে আমরা যেখানেই আরম্ভ করি না কেন পরিবেশে পূর্ণ আত্মত্যাগ অবস্থায় উপনীত হইবই। যখনই এই কল্পিত অহং চলিয়া যায় তখনই যে জগৎ প্রথমে অমঙ্গলপূর্ণ বলিয়া মনে হয় তাহা পরমানন্দে পূর্ণ এবং স্বর্গ বলিয়া বোধ হইবে। ইহার হওয়া পর্যন্ত শান্তিতে পূর্ণ হইয়া যাইবে, প্রত্যেক মানুষের মুখচ্ছবি ভালো বলিয়া বোধ হইবে। ইহাই কর্মযুগের চরম গতি ও উদ্দেশ্য এবং ইহাই কর্মজীবনের পূর্ণতা বা সিদ্ধ। অতএব দেখিতেছ এই ভিন্ন ভিন্ন যোগ পরস্পর বিরোধী নয়, প্রত্যেকটি আমাদিগকে একই লক্ষ্যে লইয়া যায়, পূর্ণ করিয়া দেয়, কিন্তু প্রত্যেকটি দৃঢ়ভাবে অভ্যাস করিতে হইবে। অভ্যাসই সিদ্ধির সমগ্র রহস্য, প্রথমে শ্রবণ, তারপর মনন, তারপরে অভ্যাস, প্রত্যেক যোগ সম্বন্ধে ইহা সত্য।
প্রথমে শুনিতে হইবে, তারপর বুঝিতে হইবে। অনেক বিষয় যাহা একেবারে বুঝিতে পারে না, তাহা পুনঃ পুনঃ শ্রবণ ও মননের ফলে স্পষ্ট হইয়া যাইবে। সব বিষয় শোনা মাত্রই বুঝা বড় কঠিন। প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা তোমার নিজের ভিতরে। কেহই প্রকৃতপক্ষে কখনো অপরের দ্বারা শিক্ষিত হয় নাই, প্রত্যেকেই নিজে নিজে শিক্ষা লাভ করিতে হইবে। বাইরের আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র, সেই উদ্দীপনার দ্বারা আমাদের ভেতরের আচার্যই আমাদিগকে সকল বিষয় বুঝাইয়া দিবার জন্য উদ্ঘোষিত হয়। তখন সব কিছুই আমাদের অনুভব ও চিন্তার দ্বারা প্রত্যক্ষ ও স্পষ্ট হইয়া আসে। তখন আমরা নিজেদের আত্মার ভেতরে ওই সকল তত্ত্ব অনুভব করিব এবং এই অনুভূতি প্রবল ইচ্ছা শক্তিরূপে পরিণত হইবে। প্রথমে ভাব, তারপরে ইচ্ছা। এই ইচ্ছা হইতে এমন প্রবল কর্মশক্তি আসিবে, তা প্রতি শিরায় প্রতি স্নায়ুতে প্রতি পেশিতে ক্রিয়া করিতে থাকিবে, যতক্ষণ না তোমার সমুদয় শরীরটি এই নিষ্কাম কর্মযোগের একটি যন্ত্রে পরিণত হয়। ইহার ফল সম্পূর্ণ আত্মত্যাগ, পূর্ণ নিঃস্বার্থতা। ইহা কোনো মতামত বা বিশ্বাসের উপরে নির্ভর করে না। খ্রিস্টানই হও, ইহুদিও হও, আর জেন্টাইল হও, তাতে কিচ্ছু এসে যায়। একমাত্র জিজ্ঞাসা, তুমি কি স্বার্থশূন্য? যদি তাই হও তবে তুমি একখানি ধর্মপুস্তক না পড়িয়া এবং কোনো গির্জায় বা মন্দিরে না গিয়াও সিদ্ধ হইবে। আমাদের বিভিন্ন যোগ প্রণালীর প্রত্যেকটি অপপ্রণালীর কিছুমাত্র সহায়তা না লইয়া মানুষকে পূর্ণ করিতে সমর্থ, কারণ প্রত্যেকটিরই লক্ষ্য এক। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, সকল যোগই মুক্তিলাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। সংখ্যা যোগ পৃথকবালাহ প্রবন্তি না পণ্ডিতাহ, অজ্ঞরাই কর্ম ও জ্ঞানকে পৃথক বলিয়া থাকে। পণ্ডিতেরা নয়, জ্ঞানীরা জানেন, আপাতত পৃথক বলিয়া প্রতীয়মান হইলেও শেষ পর্যন্ত এই দুই পথ মানুষকে পূর্ণতারূপ একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। আজকের প্রসঙ্গ শেষ করবার পূর্বে আমি উল্লেখ করতে চাইব, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যাশ্চ যশস্য শ্রিয়া জ্ঞান বৈরাগ্যশ্চৈব শস্নাং ভব ঈতিঙ্গন। অর্থাৎ সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং সংকট সময়ে বৈরাগ্য, এই ছয়টিকে ভগ বলা হয়। এইগুলি যার মধ্যে বিদ্যমান তিনি ঈশ্বর লাভ করেছেন এমনটা ধরে নেওয়া যেতে পারে। বিষ্ণু পুরাণেরও উক্তি রয়েছে এমনই একটি, উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূতানামাগতিম গতিম বেত্বি বিদ্যাব বিদ্যাঞ্চ বাচ্যং ভগবান নীতি। অর্থাৎ যিনি প্রাণীগণের উৎপত্তি ও বিনাশ, পরলোকে মানুষের গমন ও ইহলোককে আগমন, যিনি এই বিদ্যা এবং অবিদ্যা সম্পর্কে ওয়াকিবহাল, তিনি অবশ্যই ঈশ্বর লাভ করবে। অথবা ঈশ্বর লাভ অর্থে আমি বলতে চাইছি মোক্ষ। আমি আজ এই পর্যন্ত বলে রাখছি। আমি দর্শক শ্রোতাবর্গকে বিশেষভাবে অনুরোধ করব, স্বামী বিবেকানন্দের রচনাগুলির প্রতিটি ছত্র অত্যন্ত মূল্যবান, যদি আমরা সেগুলো যথাযোগ্য মান্যতা দিয়ে থাকি। তবে আমার দৃঢ় বিশ্বাস, জীবনে চলার পথ অবশ্যই সুগম হবে। নমস্কার জানবেন, ভালো থাকবেন।